ব্লাউজ মেটেরিয়ালকে আমি শাড়ি ভেবেছি। কি অবস্থা! আমি ভেবেছিলাম আজকে কিছু দেব না, কিন্তু এটা পছন্দ হয়েছে বলছে দিতে হবে মনে হচ্ছে। প্রথম থেকে শেষ অবধি দেখতে থাকো, অনেক ইনফরমেশন পাবে ভিডিওর মাধ্যমে। আর যদি ভালো চ্যানেলের নতুন বন্ধু হয়ে থাকো তাহলে সাবস্ক্রাইব বাটনটা অন করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবে। আমাদের নিউ মার্কেটের শপিং ব্লগ তো তোমাদের খুবই ভালো লেগেছে, যথেষ্ট ভালো রেসপন্স পেয়েছি তোমাদের কাছ থেকে, কিছু বলার নেই। থ্যাংকস টু অল, থ্যাংকস টু ইউ গাইজ অ্যাকচুয়ালি। আমি তবুও আরেকবার, তোমরা যারা নিউ মার্কেটের শপিং ব্লগটা দেখোনি, আই বাটনে এটা শেয়ার করে দিলাম লিঙ্কটা, তোমরা ক্লিক করে দেখে নিতে পারো। তো থ্যাংকস এগেন, মানে লাস্ট ভিডিওটাই অসাধারণ, লাস্ট নিউ মার্কেটের ভিডিওটাই আমরা অসাধারণ তোমাদের রেসপন্স পেয়েছি। সপ্তাহখানেক আগে আমরা একটা কমিউনিটি পোস্ট করেছিলাম তোমাদের উদ্দেশ্যেই, যে তোমরা নিউ মার্কেটের পরে গড়িয়াহাট না হাতিবাগান কোনখানকার আমাদের স্ট্রিট শপিং ব্লগ দেখতে চাও। তো প্রচুর প্রচুর রেসপন্স এসছে, একটা ভোটিং করেছিলাম কমিউনিটি পোস্টে। তো তোমাদের রেসপন্স যেটা এসছে, দ্যাট ওয়াজ গড়িয়াহাট স্ট্রিট শপিং। তো চ্যানেলের নতুন বন্ধু হয়ে থাকলে, কোহলি যেরকম বললো, প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। এখন জাস্ট 1400 ছুঁই ছুঁই, তো প্লিজ এটা যদি পসিবল হয় 2000 যাতে হয়ে যায়, আমরাও চেষ্টা করছি, তোমরাও একটুখানি দেখো, যদি যত তাড়াতাড়ি সম্ভব 2000 সাবস্ক্রাইবার হয়ে যায় তো আমাদেরও একটু এনকারেজমেন্ট হয়। এটার দাম 350। তো আমি এসে আমার ক্লাচটা খারাপ হয়ে গেছে, আমি এটা নিলাম। এটা পিইউ লেদার, পিইউ, ওকে, এটা পিইউ লেদার, পিওর লেদার নয়, তোমরা ভুল করো না। এটা 200 নিয়েছে দাদা আমাদের কাছ থেকে, আর এটা ইন্ডিয়ান সিল্ক মিউজিয়ামের ঠিক নিচেই 900। আরো বড় একটা হার্ড, না একটু সফট কিছু দেখাও। এগুলো কি শাড়ি? এগুলো ছাপা শাড়ি, ছাপা, কত করে? 200? এগুলো 200 করে। আমি একটা বেনারসি ব্লাউজ দেখছি, এই বেনারসি ব্লাউজ গুলোর প্রাইস ওনারা বললো যে শুধুমাত্র আমি যদি থান নিই তাহলে 200 করে ধানের হচ্ছে মিটার, পার মিটার। আর এটা রেডিমেডে আছে, রেডিমেডের দাম 450 বলেছে। এগুলো কত করে? হবে কত করে? দেখে যা কত লাগে। এগুলো কত করে আছে দাদা? এটা 750। এই ঝুমকোটা নিয়েছি, এটা 50 টাকা নিল। তো এখানে লাইনে, মানে প্রত্যেকটা লাইনে দাম লেখা আছে, ওপরে একটু দেখে নাও। আর খুব ভালো কালেকশন, 50 টাকায় যে ঝুমকো কালেকশন, ঝুমকো না এগুলো বিটস জুয়েলারি, বেশ ভালো লাগছে। ভেবেছিলাম 1 ঘন্টার মধ্যে শপিং সারবো, তো অ্যাজ ইউজুয়াল যেটা হয় কুহেলি, এখন অলরেডি 1.5 ঘন্টা হয়ে গেছে, তো এখন কখন শপিং শেষ হবে, শপিং শুরুই এখনো হয়নি ইনফ্যাক্ট ঠিক করে। দাদা এগুলোর কি দাম আছে একটু বলে দিন। 100? এগুলো সব 100 করে? দুর্গা হাট,
তো এই জুয়েলারি শপটা হচ্ছে ঠিক ঢাকেশ্বরী বস্তালায় গড়িয়াহাটে, তার ঠিক বিপরীতেই শপটা। তো ভ্যারাইটিস কালেকশন আছে, তোমরা আসলে এখান থেকে দেখে কিনে নিতে পারো। এইগুলো কত? 1050 করে। দি কটন আছে, ফুল বডি চিকনকারি কাজ করা আছে। খারাপ না, ভালো। এটা 500 হয়ে যাবে তো? এটার দাম চেয়েছিল 750, আমাকে 500-তে উনি দিয়েছেন আর বৌনির টাইমে। আর এর লোকেশনটা, দোকানটার লোকেশনটা ঠিক গৌরাঙ্গ বস্তালয়ের অপোজিট। শ্রী গৌরাঙ্গ বস্তালয়ের ঠিক অপোজিট। দোকানের নামটা একটু বলে দিন। দোকানের নাম হচ্ছে পি ভ্যারাইটি। পি ভ্যারাইটি, ওকে। শপিং করতে করতে প্রচুর টায়ার্ড, তো মাস্ট হ্যাভ থাম্বস আপ। এই যে কুহেলি, আমি খাচ্ছি না, পরে খাবো। এলানগুলো আছে 110-210 টাকা। বলে 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 কত এগুলো? 210। এগুলো নিন, খুব ভালো কাপড়, ঠিকঠাক করে কেটেছি দিদি ভাই, বলতে হবে না। এটা বেটার লাগছে না? হ্যাঁ, ওটা বেশি ফুটেছে দুর্গাপূজা। দুর্গাপূজা ছাড়া পড়তে পারবো না। আনপ্ল্যান্ড ভাবে একটা পাঞ্জাবি নিয়ে নিলাম, হঠাৎ করে চোখে লাগলো, দেখালাম। তো এই টাইপের পাঞ্জাবি আমার ছিল না, তো এটা একদম কাস্টমাইজড ফর দুর্গাপূজা অনলি। জিনিসটা ভালো, ওনারা চেয়েছিল হচ্ছে 650, এটাকে আমি 550-তে করতে পেরেছি, জানি না। দোকানটার নাম হচ্ছে লোকনাথ পাঞ্জাবি সেন্টার, আর এটা হচ্ছে পাঞ্জাবি দরবারের ঠিক অপোজিটে, খাদিমসের অপোজিটে পাঞ্জাবি দরবার আছে, গড়িয়াহাট রোডের ওপরে সেই দোকান। এগুলো 750। খুব নরম হয় শাড়িগুলো। হ্যাঁ, নরম। কি দাম আছে? কত দাম? 600। তো আমার ঠাকুমা বলেছিল আমি বেশি ভারী শাড়ি নিতে পারি না, তুই আমার জন্য মলমল কিনবি, তো আমি নেওয়া হয়ে গেছে। শাড়ির দাম চেয়েছিল 500, তো 400-এ ডিল ফাইনাল হয়েছে। এটা হচ্ছে এই কৃতাঞ্জলি দোকানটার ঠিক অপোজিট। শাড়ির দোকানে কিন্তু খুব রিজনেবল প্রাইসে ভালো ভালো, তোমরা কটন খাদি, বেগমপুরি, নানান রকমের আসাম খাদি, তোমরা অবশ্যই আসতে পারো একবার গড়িয়াহাটে আসলে এই দোকানে। তো ফাইনালি আজকের মতো শপিং এন্ড। তোমাদের যদি আজকের ভিডিওটা ভালো লেগে থাকে তো কি করতে হবে তোমরা তো অবশ্যই জানো, অবশ্যই একটা লাইক করে দেবে। আর আজকে শপিং ভিডিও তোমাদের জানি অবশ্যই ভালো লাগবে, আর চ্যানেলের নতুন বন্ধু হয়ে থাকলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবে। তো আজকের মতো টাটা, দেখা হচ্ছে নেক্সট ব্লগে। আর ভিডিওটা শুরু করার আগে আমি যেটা বললাম, সবাই একটুখানি সেটার উপরে ধ্যান দিও, সেটা হচ্ছে যে 2000 সাবস্ক্রাইবার থেকে খুব একটা দূরে নেই, তো ওটাকে একটু খেয়াল রেখো, তোমরাই পারবে। তো আজকের মতো টাটা, দেখা হচ্ছে নেক্সট ব্লগে।